নরমাল সম্পর্ককে ভিত্তিতে করে প্রতিটি দম্পতির মধ্যে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়ার পায়ে তারা বলছেন। মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির যে অধিকার, সেই অধিকার যদি হাত দেওয়ার চেষ্টা করেন, আমরা আমাদের পরিণামের কথা চিন্তা করার সুযোগ পাবো না, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে উদ্যত হব। তিন নম্বর ইস্যু হল, ভারতে একের পর এক ঘটনা ঘটছে, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। নূপুর শর্মা থেকে আজকে রামগিরি মহারাজ পর্যন্ত একটার পর একটা আমার নবীর ইজ্জত নিয়ে আপনারা চিনিমিনি খেলছেন। সেদিন দেখলেন মুম্বাইয়ের মুসলমানেরা ভারতের মুসলমানরা কিভাবে গর্জে উঠেছে। যদি আপনারা এভাবেই আমার নবীকে আঘাত করতে থাকেন, আপনার দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের রাষ্ট্রকে বলবো, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ার করে দেন। মনে রাখবেন, ওরা আমার নবীকে গালি দিবে আর আপনারা ইলিশ মাছ রপ্তানি করে পীড়িত করবেন। বাংলাদেশের মানুষ সেই প্রেম দেখতে প্রত্যাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলবেন রপ্তানি না করলে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে না। শুনে রাখেন, নবী ইজ্জতের বিনিময়ে কোনো রেমিটেন্স, কোনো বৈদেশিক মুদ্রা আমরা খেতে চাই না। যদি বলেন যে না খেয়ে থাকতে হবে, আল্লাহর পয়গম্বর উম্মতরা বলবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, এরপরে নবীর দুশ্মনের সঙ্গে কোনো আপোষ না। আগামী সোমবার দিন 30 সেপ্টেম্বর, বলেন আগামী সোমবার 30 সেপ্টেম্বর বিকাল 3টায় ঐতিহাসিক বাইতুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলামের পক্ষ থেকে নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে। যাবেন তো ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জানি। আমরা দেখিয়ে দিয়েছি আমাদের নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের পিস ধরা রাস্তাকে বুকের রক্ত দিয়ে রঞ্জিত করতে আমরা জানি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আখেরি পয়গাম, আল্লাহর জমিনে যদি আপনারা বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ সমাজ কায়েম করতে চান, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য আল্লাহ প্রদত্ত এক রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন, আর সেই রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি। আমরা সেই খেলাফত বাস্তবায়ন করার জন্য একটি শপথে বলিয়ান হতে চাই, আপনারা আমাদের সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামে কারা কারা যোগদান করবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ